বর্তমান একটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমেরিকার দেয়া সর্বশেষ সমরাস্ত্র ক্লাস্টার বোমা। বন্ধুরা, আমেরিকার অন্যতম তিনটি মিত্র এ ব্যাপারে সরাসরি আপত্তি জানিয়েছে, আর এ কারণে মিস্টার জো বাইডেন যেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি মিত্ররা না জানায়, এই জন্য তিনি কয়েকটি দেশ সফরে বেরিয়েছেন। সম্ভবত এ ব্যাপারে তিনি যুক্তরাজ্য এবং কানাডার সাথে কথা বলার পর তার সিদ্ধান্তগুলো নেবেন বলে মনে করা হচ্ছে। তবে এটাও সত্য, ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া থেকে পিছিয়ে আসবে না আমেরিকা। অনেকেরই জানতে ইচ্ছা করছে কোন ধরনের ক্লাস্টার বোমা আমেরিকা ইউক্রেনকে প্রোভাইড করতে পারে। বন্ধুরা, বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমা উৎপাদিত হয়ে থাকে, তার মধ্যে কিছু আছে বিমান থেকে নিক্ষেপ করা যায়, কিছু আছে কামানের মাধ্যমে ছোড়া যায়। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, এর বাইরে আরও কোনো ক্লাস্টার বোমা আছে কি না? মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই ধরনের ক্লাস্টার বোমার উৎপত্তি হয়ে থাকে। যেমন একটি ওয়ারহেডে বা একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে অনেকগুলো ওয়ারহেড থাকে, এই ওয়ারহেডের মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট ওয়ারহেড থাকতে পারে। বন্ধুরা, এর বাইরে একটি প্যাটার্ন রয়েছে ক্লাস্টার বোমার, তা হচ্ছে অবশ্যই বিমান থেকে নিক্ষেপণযোগ্য এবং আরেকটি কামান থেকে নিক্ষেপযোগ্য। প্রচলিত এই দুইটি ক্লাস্টার বোমার মধ্যে সম্ভবত কোনটি পেতে যাচ্ছে ইউক্রেন, সেই ব্যাপারে আপনাদের সামনে দুর্দান্ত এই তথ্যভিত্তিক ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যে ব্যাপারটি সকলের সামনে আছে তা হলো ইউক্রেনের হামলা। এই মুহূর্তে যদি আপনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেন, যেগুলো মূলত পশ্চিমা বন্ধুরা পরিচালনা করে থাকে, সেখানে শুধু দেখবেন ইউক্রেনের সৈন্যরা আক্রমণ করছে, ইউক্রেনের সৈন্যরা নতুন নতুন অবস্থান দখল করছে, ইউক্রেনের সৈন্যরা রাশিয়ান সৈন্যদের প্রচণ্ড মাত্রায় চাপে রেখেছে, এই ছবিগুলো আসবে। যদি আমি পশ্চিমা বাহিনীর সেই ভিডিওগুলো দেখি, মূলত পশ্চিমার যে সকল প্রচার মাধ্যমগুলো রয়েছে, যারা সারা বিশ্বের প্রচার মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে এবং সংবাদকে নিয়ন্ত্রণ করে থাকে, তাদের সেই ভিডিওগুলো দেখলে আপনার মনে হবে ইউক্রেন পুরো রাশিয়া দখল করে ফেলেছে এবং গত কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ রাশিয়া ইউক্রেন দখলভুক্ত করে ফেলবে। বন্ধুরা, এই সকল প্রোপাগান্ডা ভিত্তিক যুদ্ধ অবস্থা দেখিয়ে মূলত পিছনে ক্ষতিটি করা হয়েছে ইউক্রেনের। বাস্তব চিত্রটি তুলে ধরলে ইউক্রেনের মানুষ হয়তো বুঝতে পারত যে আসলে যুদ্ধে ইউক্রেন কোন অবস্থায় রয়েছে। শুধুমাত্র প্রচার সর্বস্ব যুদ্ধ করে যুদ্ধের মূল উদ্দেশ্য হাসিল করা যায় না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। প্রচার সর্বোচ্চ যুদ্ধের মাধ্যমে আপনি সাময়িকভাবে আপনার যারা সমর্থক রয়েছে তাদেরকে আত্মতুষ্টি দিতে পারেন, আর আপনার যারা বিরোধী পক্ষ রয়েছে তাদেরকে হতাশ করতে পারেন, কিন্তু এটি সাস্টেইনেবল হয় বলে আমার কাছে মনে হয় না। বর্তমানে একটি আপডেট সংবাদ শুনলাম রাশিয়ান ইউক্রেন যুদ্ধের। বন্ধুরা, সেখানে বাকমুত অঞ্চলে এমনভাবে রাশিয়ান বাহিনীকে চেপে ধরা হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, মূলত 2 থেকে 3 দিনের মধ্যে সম্ভবত বাকমুত দখল বা পুনর্দখল করে ফেলতে পারে ইউক্রেন। আমি একটু অপেক্ষা করব, দেখি সংবাদটির ভিত্তি কী এবং শেষ পর্যন্ত ইউক্রেনে বাকমুতে কতটুকু অর্জন করতে পারে বা অগ্রগতি অর্জন করতে পারে। বন্ধুরা, আপনাদেরও জানিয়ে রাখলাম, বিষয়টি আপনারাও একটু অবজারভেশনে রাখেন। যদি 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ বাকমুত ইউক্রেন দখল করতে না পারে, আমার মনে হয় না যে সংবাদটি আমি শুনেছিলাম তার কোনো বাস্তব ভিত্তি আছে। মূলত আমাদের দেশীয় সংবাদ মাধ্যমগুলো পশ্চিমা সংবাদ মাধ্যম থেকেই তারা এক্সট্রেনগুলো বা তারা এই সংবাদগুলো গ্রহণ করে থাকে, আর এ কারণে একটি ল্যাপস বা গ্যাপ থেকে যায়। নিরপেক্ষভাবে যাচাই না করে এই ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে হয়তো আমরা একপাক্ষিক সংবাদই এখানে দিচ্ছি। প্রকৃত বাস্তবতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ হচ্ছে। কোনো ফ্রন্টে একদিন ইউক্রেন হয়তো সামনের দিকে এগিয়ে যায়, আবার অন্য ফ্রন্টে হয়তো রাশিয়া এগিয়ে যাচ্ছে। কোনো ফ্রন্টে ইউক্রেন পিছিয়ে যাচ্ছে, আবার কোনো ফ্রন্টে হয়তো ইউক্রেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে তাদের এই সামগ্রিক অগ্রযাত্রা অত্যন্ত ধীর এবং এটিকে পুনর্দখলের অফেন্সিভ আক্রমণ বলা ভুল হবে। বন্ধুরা, এটি যদি ঘটে থাকে তাহলে রাশিয়াও বিভিন্ন অঞ্চলে তাদের হামলা প্রচণ্ড পরিমাণে বাড়িয়েছে এবং এমন মাত্রায় বাড়িয়েছে তাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে এবং অফেন্সিভ হামলারও সম্মুখীন হতে হচ্ছে। বিষয়গুলো যদি আপনি এমনভাবে বিচার বিশ্লেষণ করেন যে আমার লক্ষ্য ছিল এই ডেটের মধ্যে আমি সম্পূর্ণরূপে আমার হারানো ভূমি উদ্ধার করব, কিন্তু আমি আমার লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারলাম না, আমি আমার লক্ষ্যের 4-5% কাছাকাছি যেতে পারলাম, তবে যেটুকুন গিয়েছি তার কতটুকুন গ্যারান্টি আছে যে ভবিষ্যতে আমার সেটুকুন ছেড়ে দিতে হবে না? এই গ্যারান্টিকে যদি আপনি পাকাপোক্ত না করতে পারেন এবং আপনার দখল যদি আপনি দ্রুততার সহিত সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটি অংশ পরিকল্পনার সাথে খাপ খাইয়ে উদ্ধার করতে না পারেন, তাহলে এই অফেন্সিভ আক্রমণ বা উদ্ধার অভিযানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি কতটুকুন সামিল হবে বা কতটুকুন সাকসেস হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহর অবকাশ রয়েছে। সুতরাং ব্যাপারটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং এর চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনো মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন নয়।
তবে রাশিয়া যতদিন পর্যন্ত আক্রমণ চালিয়েছে তারা সগৌরবে ঘোষণা দিয়েছে, এবং ইউক্রেন যখন তার পাল্টা আক্রমণ ঘোষণা দিয়েছে, পাল্টা আক্রমণের পর আবার মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি আত্মপস্কর সমর্থনের মাধ্যমে বলেছিলেন যে এটি কোনো হলিউডের সিনেমা নয় যে আমরা রাশিয়ান বাহিনীকে হলিউডের সিনেমা স্টাইলে হারিয়ে দিব। বন্ধুরা, প্রথম দিকে তিনি আবার ঘোষণা দিয়েছিলেন আমরা বেশি সময় নেব না, রাশিয়ান বাহিনীকে আমরা এমন শিক্ষা দেব দ্রুততম সময়ের মধ্যে তারা আমাদের ভূমি ছেড়ে পালাবে, এমন আলটিমেটাম তিনি অনেকবার দিয়েছেন, অনেক মাস দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই আলটিমেটামের সাথে তাদের সামরিক অভিযানের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, ব্যাপারটি এমনও হতে পারে যে রাশিয়ান বাহিনী যে ধরনের যুদ্ধ পরিচালনা করছে এই যুদ্ধটি হয়তো ভবিষ্যতে ব্যাপ্তি হিসেবে বাড়াতে পারে। আর এরই মধ্যে ঘটছে আর এক চরম ঘটনা, বন্ধুরা সেই ঘটনাটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। আর এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান আমাদের পেজটিতে লাইক দেবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি আস্থা অব্যাহত রাখবেন। বিভিন্ন ফ্রন্টে বর্তমানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য হয়তো উভয় পক্ষই নতুন ধরনের সমরাস্ত্র এবং সৈন্যের প্যাটার্ন চেঞ্জ করতে পারে। এক্ষেত্রে সুস্পষ্ট ব্যবধানে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এগিয়ে রয়েছে। এরই মধ্যে আর একটি সংবাদ আপনাদের দিতে চাই, তা হচ্ছে ওয়াগনার গ্রুপের প্রধান ইভজিনি প্রিগোজিন নাকি গুম হয়েছিলেন, এই সংবাদটি দিয়েছিল কিছু পশ্চিমা গণমাধ্যম, এবং তারা আশঙ্কা প্রকাশ করেছিল মিস্টার প্রিগোজিনকে সম্ভবত রাশিয়ান বাহিনী পুতিনের নির্দেশে কিছু একটা করে ফেলেছে। বন্ধুরা, সর্বশেষ দুর্দান্ত একটি বিষয় জানা গেছে, দুর্দান্ত বিষয়টি নিয়ে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরপরেই। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের ভিডিও বা আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন। বন্ধুরা, একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন ধরনের ক্লাস্টার বোমা এখানে ব্যবহার হতে পারে, ভিডিওর শুরুতেই এ ব্যাপারে আপনাদের একটি হিন্ট দিয়েছিলাম। বন্ধুরা, তার পূর্বে আমাদের বিষয়টি একটু শেষ করে রাখতে চাই। আসলে বর্তমান পাল্টা আক্রমণ বা আক্রমণের বিষয়ে বাকমুথ যুদ্ধের পর অন্যান্য ফ্রন্টে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে আশানুরূপ ফল মিলছে না, এ ব্যাপারেও আপনাদের জানাবো। আশানুরূপ ফল না মেলার কারণ রয়েছে, এখানে ইউক্রেনের অস্ত্র ঘাটতি আবার মারাত্মক পর্যায়ে পৌঁছাছে। ইউক্রেনের ফ্রন্টলাইনে মোতায়েনকৃত অনেক যোদ্ধা বলছেন তাদের কাছে কোনো কিছুই আর বাকি নেই, সব কিছুই খরচ করে ফেলা হয়েছে, এখন শুধু পশ্চিমা বিশ্বের সাহায্য সহযোগিতা ছাড়া রাশিয়ার আক্রমণই আমাদের নিতে হবে এবং সম্ভবত আমাদের জীবনটি হাতে নিয়ে এখান থেকে পালাতে হবে। যদি পশ্চিমা বাহিনী বা পশ্চিমা দেশগুলো দ্রুততম সময়ের মধ্যে তাদের সাহায্যের প্যাকেজগুলো আমাদের কাছে না পৌঁছায় তাহলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপাতত আর কোনো কাজ নাই। সুতরাং ব্যাপারটি চরম আকার ধারণ করেছে এবং ন্যাটোর সম্মেলনের মাধ্যমে পশ্চিমা বাহিনী বা পশ্চিমা গোষ্ঠী সম্ভবত নতুন কোনো সামরিক প্যাকেজ ইউক্রেনের জন্য ঘোষণা করতে পারে। বন্ধুরা, সেই প্যাকেজে কী থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন, নতুন নতুন যুদ্ধবিমান, হয়তো F-16 ফাইটিং ফ্যাকন থাকতে পারে, হাউজার কামান হিসেবে M-77 থাকতে পারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সম্ভবত ন্যাটোর কাছে প্যাট্রিয়ট PAC-3 আবারও চাইতে পারে, কারণ যেটি চেয়েছিল তার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে, আবারও তারা দেবে কিনা সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ ইতিমধ্যে ইউরোপ এবং আমেরিকা জুড়ে অস্ত্রের স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে এবং ইউক্রেনের তরফ থেকে জানানো হচ্ছে তাদের আর যুদ্ধ করার মতো সমরাস্ত্র থাকবে না এবং অনেক জায়গায় নাই হয়ে পড়েছে। এই সিচুয়েশনে রাশিয়া যদি তাদের আক্রমণের ধার বজায় রাখতে পারে তাহলে ভবিষ্যতে সেটি ইউক্রেনের জন্য মারাত্মক এক আঘাত হিসেবে আসতে চলছে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। বন্ধুরা, পুরো বিষয়টি সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনাদের কয়েকটা বিষয়ে বিশ্লেষণ বা জ্ঞান থাকা প্রয়োজন। তা হচ্ছে সামরিক জ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো, আপনি যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার কামান হাতে না পান তাহলে এর কোনো বিকল্প নাই। যুদ্ধবিমানের ক্ষেত্রে রাশিয়া যুদ্ধবিমান দিয়ে উপর দিয়ে উড়ে এসে আপনার টার্গেটকে লক্ষ্যবস্তু বানিয়ে আপনার মাথার উপরে বোমা ফেলবেন আর আপনি সেই বোমা নিয়মিত হজম করবেন। এর মাধ্যমে আপনি প্রতিনিয়ত যুদ্ধে জয়লাভ করতে চাচ্ছেন, এর মাধ্যমে আপনার পদাতিক বাহিনী রাশিয়ার কাছ থেকে সমগ্র ভূমি উদ্ধার করতে চাচ্ছে, এর মাধ্যমে রাশিয়ার মতো একটি বাহিনী যার আপনার প্রত্যেকটি সমরাস্ত্রের ক্ষেত্রে কমপক্ষে 4-5 গুণ এবং কোনো কোনো ক্ষেত্রে 16 গুণ পর্যন্ত বেশি নিয়ে যারা বসে আছে তাদের সাথে অস্ত্রের ঘাটতি নিয়ে ইউক্রেন জিতে যাবে, আপনাদের কাছে কী মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের কমেন্টসে এই বিষয়গুলো সম্পর্কে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলো পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে।